বা সৃষ্ট আঘাত বা ক্ষত সহ্য করতে পারে না, এজন্য নির্দিষ্ট স্থানে বীজ বপন করাই ভালো। এছাড়া বিভিন্ন প্রকারের অঙ্গ প্রজনন করা যায়, যেমন অঙ্গচ্ছেদন, গুটি কলম, স্পর্শ জোর কলম, চোখ কলম প্রভৃতি উপায়ে বংশ বিস্তার করা যায়। স্থান নির্বাচন ও প্রস্তুতি ও গর্ত খনন। সারাদিন আলো বাতাস সমৃদ্ধ স্থান, উঁচু ও মাঝারি উঁচু স্থানে কাঁঠালের চারা রোপণ করা যায়। জলাবদ্ধতা সহ্য করতে পারে না বলেই সুনিষ্কাশিত জমি উপযোগী। উত্তম রূপে ভূমিকর্ষণ ও মই দ্বারা জমিকে সমতল ও আগাছামুক্ত করে জমি তৈরি করতে হয়। বর্গাকারের, আয়তাকারের ও সরসভুজী যে কোনো পদ্ধতিতে বীজের চারাকে 10 থেকে 12 মিটার দূরত্ব এবং কলমের চারাকে 8 থেকে 10 মিটার দূরত্বে রোপণের 1 মিটার x 1 মিটার x 1 মিটার আকারে গর্ত খনন করা উচিত। চারা রোপণ সাধারণত জুন জুলাই মাসে কাঁঠালের চারা রোপণের উপযুক্ত সময়। চারার গোড়ায় কিছু মাটি সহ তুলে দিয়ে প্রস্তুতকৃত গর্তে রোপণ করতে হয় এবং গাছের গোড়া মাটি শক্ত করে দিতে হয়। রোপণকৃত চারা যাতে গবাদি পশুতে খেয়ে না ফেলে সেজন্য চারিদিকে ঘিরার ব্যবস্থা করতে হয়। সার প্রয়োগ মাটির উর্বরতা, মাটির বিভিন্ন ও কাঁঠালের জাতের উপর নির্ভর করে সারের তাপমাত্রা তারতম্য হয়ে থাকে। বছরে 2 কিস্তিতে সার প্রয়োগ করা উত্তম। প্রথমবার বর্ষার প্রথমে এবং দ্বিতীয়বার বর্ষার পরে সার প্রয়োগ করা উচিত। সার গোবর সার 5 বছর বয়স পর্যন্ত 10 থেকে 12 কেজি, 5 থেকে 10 বছর বয়সে 20 থেকে 40 কেজি এবং 10 বছরের উপরে গেলে 50 থেকে 100 কেজি হারে গোবর সার প্রয়োগ করা যায়। ইউরিয়া 5 বছর পর্যন্ত 300 থেকে 400 গ্রাম, 5 থেকে 10 বছর হলে 500 থেকে 650 গ্রাম এবং 10 বছরের উপরে 1 থেকে 1.5 কেজি হারে ইউরিয়া প্রয়োগ করা যায়। টিএসপি 5 বছর পর্যন্ত 200 থেকে 300 গ্রাম, 5 থেকে 10 বছর পর্যন্ত 400 থেকে 600 গ্রাম এবং 10 বছরের উপরে গেলে 750 থেকে 1 কেজি হারে টিএসপি প্রয়োগ করা যায়। এমওপি 5 বছর পর্যন্ত 150 থেকে 250 গ্রাম, 5 থেকে 10 বছর পর্যন্ত 250 থেকে 400 গ্রাম এবং 10 বছরের উপরে গেলে 600 থেকে 800 গ্রাম হারে প্রয়োগ করা যায়। পানি সেচ কাঁঠালে সাধারণত পানি সেচ দরকার হয় না, তবে শুষ্ক মৌসুমে 1 মাস পর পর পানি সেচের প্রয়োজন হয়। পানি সেচ দিলে চারা দ্রুত বৃদ্ধি লাভ করে। ছাঁটাই স্বাভাবিকভাবে কাঁঠালের ডালপালা ছাঁটাই করার প্রয়োজন হয় না, তবে ফল সংগ্রহের পর ফলের বোটা এবং গাছের ভিতরে নতুনভাবে গজানো ছোট ছোট শাখা কর্তন করে দেওয়া ভালো। কাঁঠালের কাঠ একটি মূল্যবান সম্পদ, তাই এ সম্পদকে ঠিকমতো রক্ষা করার জন্য গাছের গুড়ির উপর থেকে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত কোনো ডালপালা গজাইতে এবং বৃদ্ধি পেতে দেওয়া যায় না। গজাইলে সাথে সাথে কেটে দিতে হয়। ফল সংগ্রহ কাঁঠাল কাঁচা ও পাকা উভয় অবস্থাতে খাওয়া যায়। কাঁচা ফল সবজি হিসাবে খাওয়ার জন্য মার্চ থেকে মে মাস পর্যন্ত সংগ্রহ করা যায়। কাঁঠাল পাকা অবস্থা সংগ্রহ করতে হলে মে থেকে আগস্ট মাস পর্যন্ত সংগ্রহ করা চলে। কাঁচা কাঁঠাল আঘাত করলে ঢন ঢন শব্দ হয়, কিন্তু পাকা ফল আঘাত করলে ড্যাব ড্যাব শব্দ হয়। ফলন গাছের আকার ও বয়সের উপর নির্ভর করে গাছের প্রতি 10 থেকে 12টা এবং 80 থেকে 120টা পর্যন্ত কাঁঠাল ধরতে পারে। একর প্রতি কাঁঠালের গড় ফলন 300 থেকে 400 মণ পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, আপনারা কাঁঠাল সম্পর্কে আলোচনা শুনলেন, আশা করি আপনাদের উপকার হবে। আমার সাথে থাকবেন। ধন্যবাদ।